বিভিন্ন সুবাদার এই অঞ্চলে শাসন পরিচালনা করতেন। 1740-এ সুবাদার সরফরাজ খানের অযোগ্যতা সঙ্গে বিহারের শাসক আলীবর্দী খান বাংলার মসনদ দখল করেন। তার মৃত্যুর পর আলীবর্দীর দৌহিত্র সিরাজউদ্দৌলা বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হিসাবে ক্ষমতার উত্তরাধিকারী হন। সদ্য কৈশোর পেরোনো তরুণ এই নবাবের সরলতা, রাষ্ট্র পরিচালনার অনভিজ্ঞতা আর তার পারিষদের বিপদ শত্রুতাকে পুঁজি করে ইংরেজরা দখল করে নেয় বাংলার মসনদ। 1757-23 জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তরে অনিবার্য এক যুদ্ধে সেনাপতি মির্জাফরের বিশ্বাসঘাতকতায় ধূর্ত ইংরেজ সেনা লর্ড ক্লাইভের বাহিনীর কাছে পরাজিত ও নিহত হন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। এই 200 বছরের জন্য পরাধীনতার আধারে ডুবে যায় বাংলা সহ গোটা ভারতবর্ষ। 1952-27 জানুয়ারি ঢাকা সফরে এসে তৃতীয় জিন্নাহর প্রতিধ্বনি করে বলেন, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এবার ধৈর্যের বাঁধ ভাঙে বাঙালি। আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান আমাদের বাঁচার দাবি শিরোনামে 6 দফা দাবি উত্থাপন করেন। শেখ মুজিবের সামনে 7 কোটি বাঙালির ভাগ্য নিয়ন্ত্রণে তাদের মুক্তির আহ্বান শোনানো ছাড়া আর কোন পথ খোলা ছিল না বলেই মনে করেন অনেক ঐতিহাসিক। তাই 7ই মার্চ রেসকোর্সের ময়দানে তিনি উদাত্ত আহ্বান জানালেন, আমরা যখন মরতে শুনেছি তখন কেউ আমাদের তোমাদের পারবে না, তোমাদের যা কিছু আছে শিক্ষা।
মায়ের ভাষাকে মুক্ত করার সৈনিক, স্বাধীনতা সংগ্রামের বিজয়ী বীর যোদ্ধা, যে জাতি তারা কখনো পরাজয় জানে না, পরাভব মানে না। এরপরে মাঠে আসবে মো